হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমি আমার এক প্রতিবেশীর জানাজাতে যোগদান করি। তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভেতরে বাইরে লম্ফ জম্ফ করে লাশ কবরে নামাতে বাধার সৃষ্টি করতে লাগল। সেটিকে তাড়াবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারই দূর করা গেল না। ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত করতে লাগল। সেটিকে মারতে গিয়ে ও সর্বপ্রকার চেষ্টা ব্যর্থ হলো। আগত্য বাধ্য হয়ে অন্যত্র গিয়ে তৃতীয় কবর খনন করা হলো। সেখানে গিয়ে ও জন্তুটি আরো বেশি উপদ্রব শুরু করল। উপায় না দেখে আমরা তাড়াতাড়ি তৃতীয় কবরকেই তাকে দাফন করতে সবাই দ্রুত পদে সেখান হতে প্রস্থান করলাম। দাফনান্তে কবর হতে বজ্র বদ ভীষণ এক আওয়াজ বের হয়েছিল। আমি জানার জন্য তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম। তার স্ত্রী উত্তর দিল, সহবাসের পর তিনি ফরজ গোসল অবহেলা করতেন, এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যেত, এছাড়া আর কোনো পাপ আমি কখনো দেখিনি।